إلى الجنة وأدخل الجنة هم فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. عن أبي هريرة رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطعه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم انتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم والترمذي بسند صحيح. الحمد لله جابতে প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার ঐকান্তিক মেহেরবানিতে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান পবিত্র মসজিদে জুমার ফরজিয়াত আদায় করার জন্য সমবেত হতে পেরেছি। এজন্য হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ তাসলিম বর্ষিত হোক আখেরি জামানার নবী নবিকুল শিরোমণি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে মানব জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগে করণীয় ও বর্জনীয় সম্পর্কে সুন্দরভাবে সুবিন্যস্তভাবে শিক্ষা দান করেছেন, পরিপূর্ণভাবে দিন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি অবতীর্ণ হোক, দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের জুমার খুতবার বিষয় মৃতদের জন্য জীবিত বা আমাদের করণীয়। যারা মারা যায় তারা তো চলে যায়, তাদের করার কিছু থাকে না, তাদের জন্য পৃথিবীতে থাকা যারা বেঁচে থাকে তাদের কি কর্তব্য? দুদিন পরেই তো তার ভুলে যায়। এই সংক্রান্ত বিষয়ে ইসলামের শরীয়তের সহি বিষয়গুলো আমরা অতি সংক্ষেপে আলোচনা করব, সাথে সাথে যেগুলো ভুল বিষয় সমাজে প্রচলিত আছে যেগুলোর ব্যাপারে ইসলাম নির্দেশনা প্রদান করেনি সেগুলো আমি স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুধী মণ্ডলী, তার পূর্বেই ঐতিহ্যবাহী হানজালা রাদিয়াল্লাহু আনহু মসজিদের সম্মানিত পরিচালনা পরিষদকে আমি ধন্যবাদ জানাই আমাকে এখানে জুমার খুতবার সুযোগ দেওয়ার জন্য। আপনারা নামটি চয়েস করেছেন খুব চমৎকার একটি নাম। ইসলামের ইতিহাসে হানজালা রাদিয়াল্লাহু আনহু একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, আমরা সকলে জানি কম বেশি, যেহেতু আপনারা তার নামে মসজিদ নির্বাচন করেছেন। তার তাকওয়া ছিল অন্যান্যদের থেকে একটু ভিন্ন কোয়ালিটি। সহিহ মুসলিম 2750 নম্বর হাদিস, হামজালা রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন যে আমি খুব কাঁদতে লাগলাম, কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, যেতে যেতে আবু বকরের সাথে দেখা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে আমার অবস্থা দেখে তিনি বললেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তিনি বলছেন যে আমি মুনাফিক হয়ে গেছি, হামজালা মুনাফিক হয়ে গেছে। কি বলো এগুলো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, এগুলো কি বলো, মুনাফিক হয়ে গেছো? বলে জি, কেন কি হয়েছে? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাথে যতক্ষণ থাকি ততক্ষণ জন্য ইবাদত জিকির আজকার এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তিনি জান্নাত জাহান্নামের আলোচনা করেন, যেন জান্নাত সচক্ষে দেখতে পায়, জাহান্নাম সচক্ষে দেখে সেখান থেকে ভয় লাগে, কিন্তু যখন তার পাশ থেকে দূরে সরে আছি বাড়িতে আসি তখন আর সেগুলো মনে থাকে না, এই জন্য মনে হচ্ছে আমি মুনাফিক হয়ে গেছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমারও তো এরকম হয়, আমি তো এরকম অনুভব করি, রাসূলের পাশে যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় আমি জান্নাতের ভিতরে আছি। তো ঠিক আছে চলেন, দুইজনে চলে গেলেন রাসূলের দরবারে। রাসূলের কাছে গিয়ে বলছেন আল্লাহর রাসূল, হামজালা মুনাফিক হয়ে গেছে। মানে কি খবর, কি হয়েছে তোমার? বলছে আল্লাহর রাসূল, আমরা যতক্ষণ আপনার সাথে থাকি মনে হয় আমরা জান্নাতের ভিতরে আছি, যখন বাড়ি চলে যাই ভুলে যায় সব কথা, তাকওয়ার দৃষ্টান্ত দেখেন। তো আল্লাহর রাসূল বললেন, তাই শোনো,
তোমরা যতক্ষণ আমার সাথে থেকে তোমাদের অন্তরের যে অবস্থাটা যে মানসিকতা যে অবস্থায় তোমরা বিরাজ করো এটা যদি সব সময় তোমরা চলমান রাখো এটা যদি সব সময় থাকতো তাহলে ফেরেশতারা তোমাদের বিছানা এবং রাস্তায় তোমাদের জন্য মুসাফা করার জন্য প্রস্তুত থাকতেন অথচ এটা হবার নয় কারণ আমরা যখন আমার পাশে যখন আসবে তখন এরকম হবে চলে গেলে এগুলো হবে এটা স্বাভাবিক এটা হতেই হবে মানুষ সম্মানিত সুধী মণ্ডলী এই হাদিস দ্বারা ওলামা ইকরাম হানজালা রাদিয়াল্লাহু আনহু এর তাকওয়া একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন রাসূলের পাশ থেকে চলে যাওয়ার পরেই তার অন্তর থেকে দ্বীনের কথা ভুলে যায় সাবা সাহাবী কুল্লুহুম উদুল যাকে যাদেরকে বলা হয় প্রত্যেক সাহাবী ন্যায়পরায়ণ অথচ তারা বলছে হামজালা মুনাফিক আবু বকর যার আমলনামা গোটা দুনিয়ার আমলনামার চেয়ে বেশি মানুষের তিনিও বলছেন আমার এই অবস্থা তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমান তাদের তাকওয়া বর্তমানে এই অত্যাধুনিক যুগের মুসলিমদের ঈমান পাল্লা দিয়ে যদি মাপা যায় পাল্লা উঠবে সামান্য উঠবে সেই হানজালা রাদিয়াল্লাহু আনহু এর ব্যক্তির নামে আপনারা মসজিদের নামকরণ করেছেন এছাড়া আরেকটি এটা হানজালা রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় গাসিলুল মালায়েকা আমরা জানি গাসিলুল মালায়েকা উহুদ যুদ্ধে যখন তিনি শাহাদাত বরণ করলেন খুঁজে পাওয়া যাচ্ছে না 70 জন সাহাবী শাহাদাত বরণ সাহাবীর ভিতরে হামজা রাদিয়াল্লাহু আনহু আর হামজা রাদিয়াল্লাহু আনহু দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় কোথায় এক সময় দেখা গেল যে জমিন থেকে একটু উঁচুতে হামজা রাদিয়াল্লাহু আনহু রয়েছেন তার শরীর থেকে তার কাপনে কাপড় পরানো হয়েছে শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে তাকে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কেমন এমনটা হচ্ছে তার স্ত্রীর কাছে শুনে জানা গেল যে তিনি সদ্য বিবাহিত ওই রাতে তার আগের দিন রাতে তার বিবাহ হয়েছিল বাসর রাত থেকে যুদ্ধের ডাক এসেছে উহুদ যুদ্ধের ডাক তিনি স্ত্রী নতুন বধূকে ফেলে রেখে তিনি যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন বীর দরবে যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করেছেন সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ রাসূল বলছেন তার স্ত্রীর কাছ থেকে শোনার পরে বোঝা গেল যে তার অপবিত্র অবস্থায় যুদ্ধ করেছে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে স্বয়ং ফেরেশতারা তার গোসলের ব্যবস্থা করেছে সুবহানাল্লাহ বিহামদিহি সম্মানিত সুধী মণ্ডলী এরকম একজন তাকওয়াশীল মুত্তাকী পরহেজগার শহীদ সাহাবীর নামে মসজিদটির নামকরণ করেছেন এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করুন যারা মসজিদকে পরিচালনা করছেন তাদেরকে আরো সুন্দরভাবে মসজিদকে পরিচালনা করার তৌফিক দান করুন এবং এই মসজিদের জন্য মানুষের মনটাকে এদিকে যাতে ঝুঁকে যায় সেই ব্যবস্থা তুমি দান আপনি দান করুন আল্লাহ মাহমুদ সম্মানিত সুধী মণ্ডলী মৃত্যু এটা অনিশ্চিত একটা বিষয় যে দুনিয়াতে আমরা কেউ থাকব ঠিক না আমাদেরকে সকলেই যেতে হবে সকলকেই যেতে হবে এমনকি পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে তাই না এই পৃথিবী কি কত কিছুই সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কিছুই থাকবে না আল্লাহ নিজেই বলছেন সূরা মুমিন পড়েন কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই থাকবে না এই পাহাড় বিশাল সুবিশাল পাহাড় তুলিত ধুলিত তুলার নাই উঠতে থাকবে এই যে সাত আসমান সব কিছু ফেটে চৌচির হয়ে যাবে কিছুই থাকবে থাকবে না হিমালয় পর্বত পর্বত পানিতে গলে একেবারে পানি হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর আর যত আশ্চর্যের বিষয় আছে কিছুই থাকবে না কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ধ্বংসলীলায় পরিণত হবে ধ্বংসযজ্ঞে পরিণত হবে বাকি থাকবে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ জান্নাত এবং জাহান্নাম এই চারটা বিষয় বাকি থাকবে আর সব কিছু তছনছ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এর ভিতরে আশরাফুল মখলুকাত মানুষ জিন আত্মা জীব যারা যাদের আছে যারা জীব যাদের আত্মা আছে তারা তো মরবেই তারাও তো এর অন্তর্ভুক্ত ঠিক না আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত যার নাফস আছে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ যে মানুষ আমাদের নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো ব্যক্তি মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পায় না
তাই না? অথচ এই দুনিয়াতে যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা কাউকে স্থায়ী করতেন, চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত যদি কাউকে রাখতেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই রাখতেন, তাই না? তিনি কি বিদায়ী আমাদের পৃথিবীতে আছেন? চলে গেছেন, আমাদেরকে চলে গেছেন। একদিন না একদিন আমাদেরকে পৃথিবী থেকে সকলকেই যেতে হবে, আগে বা পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত ওয়ইন্নামা তুওয়াফ্ফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মানুষ আমরা দুনিয়াতে যা কিছুই করি না কেন, কিয়ামতের দিন তার ফল আল্লাহ আমাদেরকে দেখাবেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি যারা সামান্য জাররা পরিমাণ ভালো কাজ যদি কারো থাকে, সেদিন আমি দেখতে পাব। কারণ যদি জাররা পরিমাণ খারাপ কাজ করি ফেলে আমরা, সেটাও দেখতে পাবো। জাররা মানে বোঝেন, জাররা মানে এই যে টিনের চালের ছিদ্র, এই টিনের চালের ছিদ্র দিয়ে যে আলোটা প্রবেশ করে, আলোর ভিতরে অনেক ছোট ছোট বালুকণা থাকে, তাই না? এই বালুকণাটা হলো জাররা। বর্তমানে বিজ্ঞান প্রমাণ করছে ওই ছোট ছোট বালুকণাকে যদি 100 ভাগ করা হয়, ওই 100 ভাগের 1 ভাগ হলো জাররা। এত সামান্য পরিমাণ ভালো কাজ, নেকির কাজ অথবা পাপের কাজ, সেটাও কিয়ামতের দিন আমরা দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন তারে বলছেন ফামান জুহজিহা আনিন নার, অতএব যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই হলো সফল কাম, সেই হলো কৃতকার্য, সেই হলো সফল কাম। বিসিএস ক্যাডার হতে পারেন, বিসিএস ক্যাডার হতে পারেন, এসপি ডিসি মন্ত্রী বা ম্যানেস্টার ব্যারিস্টার, যদি আপনার ভিতরে তাকওয়া না থাকে, আপনার অফিসের ঝাড়ুদারের ভিতরে যদি তাকওয়া থাকে, ওই ঝাড়ুদারে আল্লাহর কাছে প্রিয় আপনি প্রিয় নন, আপনি সফল কার নন, ঠিক না? সম্মানিত শুধু মন্ডলী, আল্লাহর কাছে সবচেয়ে সফল কাম ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জাহান্নামে দেওয়া হয়েছে, জান্নাতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিয়ামতের দিন আমার সাথে আমার পীর সাহেব উঠবে, আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমার কন্যা, আমার পুত্র, আমার মসজিদের ইমাম সাহেব, এমপি মন্ত্রী, আমার বন্ধু বান্ধব কেউ সাথে থাকবে না। আল্লাহ বলছেন যে কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফরদা, কিয়ামতের দিন সকলকে এক এক করে দেখা হবে, এক এক করে উঠবে, কেউ সাথে থাকবে না। এরকম অবস্থায় আমরা পতিত হব কিয়ামতের দিন। সম্মানিত শুধু মন্ডলী, মৃত্যু একটি অনিবার্য সত্য, এর চেয়ে সত্য পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নাই, দ্বিতীয় কিছু নাই। মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত শুধু মন্ডলী, মূল আলোচনায় প্রবেশ করার বিষয়টা মৃত ব্যক্তিদের জন্য আমাদের করণীয়, এটা তিন স্তরে বিভক্ত। একটা হলো মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে, মৃত্যু বরণ করছে ঠিক তার পূর্ব মুহূর্তে, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, পাশে যারা থাকবে তাদের একটা করণীয় আছে। আর মৃত্যুর পরবর্তীতে আশেপাশে সাথেই যারা থাকবে তাদের একটা করণীয় আছে। আর মৃত্যুর বরণের পরে, দাফনের পরে, মৃত্যুর পর থেকে দাফন পর্যন্ত একটা করণীয়, আর দাফনের পর থেকে আর একটা করণীয়। সময় খুব সংক্ষেপ, আমি প্রথমত মৃত্যু পূর্ববর্তী পরবর্তী দাফনের পূর্ববর্তী পর্যন্ত সামান্য শুধু কী কী করতে হবে সেটা বলবো, আর বিস্তারিত আলোচনা করব মৃত্যুর পরে, যেটা ইনশাআল্লাহ। সম্মানিত শুধু মন্ডলী, আমরা সকলেই চাই আমাদের মৃত্যুটা খুবই সহজ হোক, মৃত্যুটা উত্তম হোক, কল্যাণকর মৃত্যু হোক, এটা সকলেই চাই, এটা সকলের দাবি যে আমার মৃত্যুটা ইমান হালাতে হোক, ইমানের হালাতে হোক, ঠিক না? সবাই চাই আমাদের মৃত্যুটা ইমানের হালাতে হোক। তিরমিজি 2142 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা আরাদাল্লাহু বিখায়, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রা ইস্তামালহু। আল্লাহ সুবহানাহু বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে যোগ্য করে গড়ে তোলেন। কিলা ইয়া রাসূলুল্লাহ মাস্তা তা'মালহু, কে কাকে যোগ্য করে আল্লাহ গড়ে তোলেন, কে সে, কাইফা ইস্তামালহু, কিভাবে আল্লাহ যোগ্য করে গড়ে তোলেন? তিনি বলছেন ইউওয়াফফিকুহু লিআমালিস সালেহ ক্বাবলাল মাউত, তিনি বলছেন যে তাকে মৃত্যুর আগে সৎ আমল, ভালো ভালো আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সম্মানিত শুধু মন্ডলী, যারা কল্যাণ মৃত্যুতে পতিত হয় তাদের একটা নিদর্শন আছে, সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন
إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. তিনি বলছেন যারা বলে আমার রব আল্লাহ, যারা বলে আমার সকল চাওয়া আল্লাহর, আল্লাহর কাছে আমার দোয়া, আমার ইস্তেগফার, আমার ইস্তিআনা, আমার ইস্তিগাসা, আমার সন্তান চাওয়া, আমার সুস্থতা, আমার আরোগ্যতা, আমার অসুস্থতা সব কিছু আল্লাহর কাছে, আমার ভালো হওয়া, আমার মন্দ হওয়া, আমার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি সবই আল্লাহর। যারা এই কথা বলার পরে ইস্তিকামু ওই কথায় স্থির থাকে, ইস্তিকামাত থাকে, দৃঢ় থাকে, সুদৃঢ়ভাবে এটা ধারণ করে মৃত্যুর পূর্ব মৃত্যু পর্যন্ত, আল্লাহ ভাই বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা এই রকম আকীদার মানুষ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু ইনদাল মাউত, মৃত্যুর সময় তার কাছে অসংখ্য ফেরেশতা নাযিল হতে থাকে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, ফেরেশতা নাযিল হয়ে বলেন আল্লাহ তাখাফু ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون. ফেরেশতারা বলতে থাকে আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নেই, ولا تحزنوا তোমার কোনো চিন্তা নেই, وابشروا بالجنه তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ, মৃত্যুর পূর্ব মুহূর্তে ফেরেশতারা এসে যখন কোনো মানুষকে এরকম সুসংবাদ দিবে, অভয় দিবে, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তখন ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তি কি বলে জানেন, আমাকে সময় দেন, আমি আমার সাথীদেরকে বলি, আমার পরিবারের লোকদেরকে বলি, আমাকে নিয়ে টেনশন করো না, আমার আমার জান্নাত, আমার জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, কিন্তু আর সুযোগ দেওয়া হবে না, সাথে সাথে জানকে কবজ করা হবে। তখন বলা হবে কি, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, ইরজিউ ইলা রাব্বিকা রাদিয়াতিন মারদিয়া, তুমি বেরিয়ে এসো আল্লাহর, তোমার রবের সন্তুষ্টির দিকে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, সৎকর্মশীল সিদ্দিকিন নবী শুহাদাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আমরা কি চাই না এরকম সৎ মৃত্যু, এরকম কল্যাণকর মৃত্যু চাই না? যদি কল্যাণকর মৃত্যু চায় তাহলে আকীদাকে বিশুদ্ধ করতে হবে, আমলকে সহি আমল, সালেহ আমল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালেহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে কিয়ামতের দিন আল্লাহর সাথে দিদার লাভ করতে চায়, মানে জান্নাত, জান্নাত দিয়ে ছাড়া তো আল্লাহর সাথে সাক্ষাৎ কেউ করতে পারবে না, যে আল্লাহর সাথে দিদার, আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ কামনা করে, সে যেন আমলে সালেহ করে, সে যেন ইমান আনে এবং সৎ কাজ করে, আমলে সালেহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে আমল করে, বলে ইশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, এবং তার ইবাদত যখন করবে ইবাদত যেন সাথে কোনো শিরিক মিশ্রিত না থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব আপনার আমার সকল আমলকে ঢেলে সাজাতে হবে কোরআন এবং সহিহ হাদিসের সাথে, কোরআন এবং সহিহ হাদিসের সাথে ঢেলে সাজাতে হবে, এর বাইরে চলে গেলে সেটা বাতিল হিসেবে গণ্য হবে। সম্মানিত সিদ্ধ মণ্ডলী, মৃত্যু পৃথিবীতে মুসলিমরা যত বিদাতি কাজ করে, মুসলিমদের মুসলিম সমাজে যত বিদাতি আমল চর্চা হয়ে থাকে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সময় হলো মাইয়াতের সময়। মৃত্যু ব্যক্তি মৃত্যু মারা দেওয়ার পরে মানুষের আবেগ কাজ করে, কি করব, আবেগ দিয়ে ইসলাম চলে, আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেক দিয়ে ইসলাম চলতে হবে, রাসূল বিবেকেও না, ইসলাম দলিলের উপরে চলবে, আপনার বিবেক, আপনার আবেগ, আপনার বুদ্ধি, আপনার থিওরি অচল হয়ে যাবে ইসলামের কাছে, ঠিক না? ইসলামের কাছে সকল বুদ্ধির উপরে ইসলামকে প্রাধান্য দিতে হবে। শাহাদাতু আল্লা আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দেওয়ার, আমরা কালিমা শাহাদাত পড়ি না, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দেওয়ার একটা অন্য ছয়টি বিষয় আছে, ছয়টি বিষয়, তার মধ্যে সর্বশেষ যে বিষয়টা হলো তাকদীমু কওলুহু আলা কওলি কুল্লি আহাদ, পৃথিবীতে যত বড় মানুষ হোক না কেন প্রত্যেক মানুষের উপরে, প্রত্যেক দার্শনিকের উপরে, থিওরিদাতার উপরে, প্রত্যেক দার্শনিকের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে এবং তাকে মেনে নিতে হবে। এটা যদি করতে না পারি, রাসূলেরকে আমি মুহাম্মদ আল্লাহ রসুল শেষ নবী ইমাম এবং সুপারিশকারী হিসেবে আমাদের পক্ষে আল্লাহ তিনি করবেন না, যদি রাসূলের কথাকে সকলের কথার উপরে প্রাধান্য আমি দিতে না পারি। আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, পরিবেশ দেয়, এই কালেমায় শাহাদাতের দ্বিতীয় অংশ, প্রথম অংশের ব্যাখ্যা আমাদের 98% মুসলিমরা জানে না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানে না, মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থ জানে না, শুধু কপালে মুহাম্মদের নাম শুনে দুই চোখে হাত দিয়ে কপালে চুমু খাওয়ার নাম কি মুহাম্মদের প্রতি দরদ, মুহাম্মদের নাম করে শুধু নারে রিসালা বলে
গোটা রাস্তা ব্লক করে দেওয়ার নাম কি রাসূলের প্রতি মহব্বত জি না আসছে আগে সামনে রবিউল আউয়াল মাস আসছে বিদআতের একটা কাজ যাক বলছিলাম সবচেয়ে মুসলিমরা বিদআতে পতিত হয়েছে এই মানুষের মৃত্যুকে কেন্দ্র করে কারণ মানুষ চলে যায় তার কিছুই রেখে যায় না এইজন্য প্রথমে যখন মৃত্যু বরণ ঠিক শেষ মুহূর্তে বোঝা যায় তাই না এই মুহূর্তে যারা আশেপাশে থাকে তার স্ত্রী তার ছেলে তার মেয়ে বা তার আত্মীয়-স্বজন যারা থাকে তাদের প্রথম যে করণীয় সেটা হলো তালকিন করা লাকিনু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা যখন মানুষ মৃত্যু সজ্জায় তখন তার পাশে লাকিনু তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো পড়ায়ও না পড়ানো যাবে না তোমরা নিজেরা নিজেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল এটাও বলা যাবে কাউকে জোর করে বলানো যাবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকতে হবে এই কথা শুনে ও মুখ দিয়েও লা ইলাহা ইল্লাল্লাহ বেরিয়ে আসবে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একজন জগৎ বিখ্যাত ছাত্র ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিস উল্লেখ করে যে একজন মদখোর কিংবা একজন সিগারেট খোর মারা গেছে তো মারা যাওয়ার সময় তার পাশে তালকিন করা হচ্ছে তখন তো সিগারেট ছিল না ছিল তখন মদ ছিল তো মদখোর মারা গেছে তার পাশে তালকিন করানো হচ্ছে তালকিন করাতে করাতে তালকিন করতে করতে এক সময় ওই মদ করে উঠতে বলছে আরে ওটা বলো না বলো মদ খাও মদ খাও মদ খাও লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে কোনোদিন বের হয়নি বলুন সারা জীবন জিন্দেগি আপনি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বিরোধিতা করেছেন চলেছেন মৃত্যুর আগে যদি তা বলে মুখ দিয়ে যদি গুলে খাইয়ে দেওয়া হয় ওর মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার অনুভূতি তারপরে সেরকম মানসিকতা তৈরি করতে হবে যাতে মৃত্যুর আগে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা আমার মুখ থেকে বের হয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম 26 নম্বর হাদিস মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে মারা যাওয়ার আগে এটা জানলো যে লা আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো অন্যত্র রাসূল বলেছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ যার সর্বশেষ বাক্য মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ হবে ফা দাখালাল জান্নাহ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আবু তালেবকে আল্লাহ রাসূল বলছিলেন চাচা একবার আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলেন আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনি আপনাকে জান্নাতে নিয়ে যাব বলেছিল বলেনি তারপরে তার বাড়ির একজন দাস ছিল ইহুদি দাস 1356 নম্বর হাদিস সহিহ মুসলিমের ইহুদি দাস অসুস্থ হলো আল্লাহ রাসূল তার সাথীদেরকে নিয়ে দেখতে গেলেন আল্লাহ রাসূল বললেন তার মাথার পাশে গিয়ে বসলেন আল্লাহ রাসূল বললেন আসলিম তুমি ইসলাম গ্রহণ কর তখন তার পাশে তার বাবা দাঁড়িয়েছিল বাবার দিকে তাকালেন বাবা কি করবো এরকম তখন তার বাবা বলছে আতি আবুল কাসিম তুমি আবুল কাসিম তো রাসূলের অনুসরণ করো তখন ওই ব্যক্তি ওই ছেলেটা শাহাদাত করে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রাসূল তখন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহুন নার সেই মহান সত্তার প্রশংসা যিনি এই ছেলেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন তার পাশে গেলেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বললেন তাই না আসলিম ইসলাম গ্রহণ করো মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইসলাম গ্রহণ করতে হয় ওই ছেলেটি কি কোনোদিন নামাজ পড়েছিল নামাজ পড়ে নাই কিন্তু শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এই জন্য আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহুন নার আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই সত্তা আল্লাহর যিনি তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন সুবহানাল্লাহ বিহামদিহি সম্মানিত বিশুদ্ধ মণ্ডলী এই জন্য মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে ঘন ঘন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই তালকিনটা করতে হবে দুই নম্বর তার জন্য দোয়া করা এবং কল্যাণকর কথা বলা ওই সময় দোয়া করতে হবে আল্লাহ তার মৃত্যুর সহজ করো আল্লাহ তার কালিমা বলার সুযোগ দাও এই দোয়া করতে হবে আর খারাপ খারাপ কথা বলা যাবে না যে ওই সুদখোর ছিল ওই ঘুষখোর ছিল ওই মিথ্যা কথা বলতো না ভালো কথা বলবেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা قالت উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم صحيح مسلم 99 نمبر حديث اذا حضرتم المريض او ميتا যখন তোমরা কোন অসুস্থ ব্যক্তির কাছে উপস্থিত থাকবে অথবা কোন মাইয়াত মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে বা মারা গেছে এরকম ব্যক্তির পাশে উপস্থিত থাকবে فقولوا خيرا তখন তোমরা ভালো ভালো কথা বলো
কল্যাণকর কথা বলো কেন না ফা ইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন কেন না তোমরা যে কথাগুলো বলে থাকো ওই কথাগুলোর প্রেক্ষাপটে ওই কথাগুলোর উপরে ফেরেশতারা আমিন বলে ফেরেশতারা আমিন বলেন যে ওষুধ করছিল আল্লাহ ওষুধ করেছিল মারা এভাবে ফেরেশতা বলে আমিন ফেরেশতাদের দোয়া কবুল হয় না ফেরেশতাদের দোয়া কবুল হয় এজন্য বলছেন একটু ভালো ভালো কথা বলো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন যখন মারা গেলেন বলছে যে যখন আমার স্বামী মারা গেল তখন আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম আল্লাহ রাসূল যে আমার স্বামী আবু সালামা মারা গেছে তখন আল্লাহ রাসূল উম্মে সালামাকে বলছে যে কুলি তুমি বলো আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ওয়ালাহু এবং তাকে ক্ষমা করো মানে আবু সালামাকে ক্ষমা করো ওয়া আকিবনি মিনহু উকবাতান উকবাতান হাসানা এবং তার চেয়ে আমার উত্তম সঙ্গীত বিধান করো উত্তম অভিভাবকত্ব গ্রহণ করার সুযোগ দাও তো আবু সালামা বল উম্মে সালামা বলছেন আল্লাহ রাসূলের এই দোয়া আমি করেছিলাম এই দোয়ার কারণেই আল্লাহর আবু সালামা ইন্তেকালের পরে এই দোয়াটা এমন ভাবে কবুল হলো ওই যে ফেরেশতারা আমিন বলে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার স্বামীকে ক্ষমা করো আর তার চেয়ে আমার উত্তম সংবিধান করো তো আল্লাহ এমন উত্তম সংবিধান করলেন স্বয়ং রাসূল আমাকে বিবাহ করলেন সুবহানাল্লাহ কত সুন্দর দোয়া কবুল হলো তার মানে মানুষ যখন মৃত্যুসঞ্জয় অসুস্থ হবে তখন তাকে দেখতে গেলে ভালো ভালো কথাগুলো তার সামনে বলতে হবে খারাপ কথা বলা যাবে না কারণ ওই সময় ফেরেশতারা আমিন বলেন এই জায়গায় এসে আমাদের সমাজে কি করা হয় জোর করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো এটা বলা হয় না বলা হয় তারপরে এক শ্রেণীর মানুষেরা কয়েকজন হাফেজ যারা ধনী মানুষ টাকাওয়ালা মানুষ কোরআন পড়তে পারে না নিজে মানুষ থেকে ভাড়া করে এনে বাবাকে পশ্চিম দিকে মাকে বা মৃত্যু অসুস্থ ব্যক্তিকে পশ্চিম দিকে ফিরিয়ে দিয়ে কোরআন পড়তে লাগিয়ে দেয় সূরা ইয়াসিন পড়তে লাগিয়ে দেয় এটা করবেন না এটা সঠিক নয় রাসূলের পক্ষ থেকে ব্যাপারে কোনো নির্দেশনা বর্ণিত হয়নি এটা করা যাবে না এভাবে আরও অনেক বিদাতি কার্যক্রমগুলো হয় এগুলো করা যাবে না এরপরে মৃত্যুর মারা গেছে অসুস্থ মানুষটি মারা গেছে এবার কী করতে হবে প্রথম যে কাজটি যারা আশেপাশে তাদের কর্তব্য হলো মৃত্যু বারণ তার মারা গেছে এটা নিশ্চিত কনফার্ম হওয়ার পরে অনেক মানুষের চোখ খোলা থাকে না অধিকাংশ মানুষের চোখ খোলা থাকে তখন হাত দিয়ে চোখটা বন্ধ করে দিতে হবে ওই আবু সালামার হাদিস উম্মে সালামার হাদিস 900 আগেরটা ছিল 19 এটা 920 আবু সালামা রাদিয়াল্লাহু আনহা বলছে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন যখন আবু সালামা মারা গেলেন রাসূলের সংবাদ দেওয়া হলো রাসূল আসলেন ওয়াকাদ শাক্কা বাসারহু তখন আবু সালামার চোখ খোলা ছিল তখন আল্লাহ রাসূল ফাআগমাদাহু তার হাত দিয়ে চোখটা বন্ধ করে দিলেন তার মানে মানুষ মারা যাওয়ার পরে প্রথম আপনাকে চোখটা বন্ধ করে দিতে হবে তারপরে ওই আগের আলোচনা তারপরে তার জন্য কল্যাণকর কথা বলতে হবে দোয়া করতে হবে তিনি বলছেন যে তার জন্য দোয়া করো কারণ ফেরেশতারা তার জন্য তার ওই কথায় আমিন বলে আল্লাহ রাসূল তারপরে তার জন্য দোয়া করলেন তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো মানুষ মারা যাওয়ার পরে তার চোখটা বন্ধ করে দিতে হবে তবে খেয়াল করতে হবে যিনি বন্ধ করবেন চোখটা তিনি অবশ্যই মাহরাম হবেন যার সাথে বিবাহ হারাম এরকম কোনো নারী পুরুষ করা যাবে না তার স্ত্রী হতে পারে স্বামী হতে পারে সন্তান হতে পারে মেয়ে হতে পারে ছেলে হতে পারে ঠিক আছে ভাই হতে পারে কিন্তু যিনি গায়র মাহরাম তিনি পারবেন না সম্বন্ধে শুধু মনে এরপরে গোটা শরীর একটা ভালো কাপড় দিয়ে পবিত্র কাপড় দিয়ে লম্বা মোটা প্রশস্ত কাপড় দিয়ে তাকে গোটা শরীরটা ঢেকে দিতে হবে আমাদের শরীর সমাজে ওই কাপড়টা মক্কা মদিনা থেকে কিনে আনা হয় সেখানে আয়াতুল কুরসি লাগা থাকে কালেমা শাহাদাত লাগা থাকে কোরআনে আয়াত লাগা থাকে না তিন কুল পর লাগা থাকে এটা করবেন না এটা ঠিক নয় এমনি একটা কাপড় আপনি পবিত্র একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তারা হাকামুল জানায় যে এই হাদিসটি নিয়ে এসেছেন 12 নম্বর পৃষ্ঠায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল করেছিলেন তো সুদিয়া বি বুরদাতিন হাবরাতিন তখন তাকে একটি ঠান্ডা প্রশস্ত লম্বা কাপড় দিয়ে গাউন দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল প্রশস্ত লম্বা কাপড় পরিচ্ছন্ন হতে হবে পবিত্র হতে হবে কিন্তু এই যে বিভিন্ন কোরআনে আয়াত লেখা লোক মানে খুব ডিজাইন করে এগুলো করবেন না এটা ঠিক নয় এটা মৃত্যু ব্যক্তির সাথে কিসের এত আরম্ভ একেবারে সিম্পল স্বাভাবিকভাবে তাকে রাখতে হবে আমাদের সমাজে
মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পরে অনেক দেরি করা হয় এই মর্মে আপনাকে মৃত্যুর আগে আপনাকে একটি ওসিয়াত করে যাওয়া ভালো কারণ শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করার আগেই তিনি একটা ওসিয়াত নামা লিখে গিয়েছিলেন নেটে সার্চ দিবেন আলবানী রাহিমাহুল্লাহর ওসিয়াত নামা দেখবেন এখানে রয়েছে যে তিনি বলছেন আমার মারা আমি মারা যাওয়ার পরে আমার মৃত্যু সংবাদ যেন প্রচার করা না হয় আমি মারা যাওয়ার পরে আমার জানাজা যত দ্রুত সম্ভব জানাজা দিয়ে কাফন দাফনের যেন করা হয় আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যদি বিদেশ থাকে তাকে সংবাদ দেওয়ার দরকার নেই যাতে করে আমার জানা দিতে দেরি হয় আমি মারা যাওয়ার পরে আমার যত বই আছে সব বইগুলো মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য সাদাকা করে গেলাম এই ওসিয়াত এটা করে যাবেন দেরি করা ঠিক নয় হাদিস সহিহ বুখারী 1315 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা তোমরা জানাজা দ্রুত করো দ্রুত জানাজা দিয়ে সালাত পড়ো দেরি করো না তাকে দাফন কাফনের ব্যাপারে হায়াত শেষ দুনিয়াতে থাকার আর সুযোগ নেই ফাইন তাকু সালিহাতান ফখাইরুন তুকদ্দিমুনাহা বলে যদি ওই ব্যক্তিরা সালেহ হয় নেককার ব্যক্তি হয় ইমানদার হয় তাহলে তার আমল নামার দিকে আপনারা তাকে দ্রুত তাহলে এগিয়ে দিলেন আর যদি ওয়াইন ইয়াকু সিওয়া দালিকা শাররুন আর যদি ওই ব্যক্তিটা এর বিপরীত খারাপ বা বক্কার ব্যক্তি হয় তাহলে তাদাউনাহু আন রাকাবিকুম আমরা তো ঘাড়ে করে লাশ নিয়ে যাই তাই না আল্লাহর রাসূল বলছেন যদি বক্কার হয় তাহলে তার আপনার ঘাট থেকে তোমাদের ঘাট থেকে বদ মানুষটাকে তুমি দ্রুত নিচে নামিয়ে ফেলতে পারবে কে বদ কে খারাপ আমরা জানি সুতরাং দ্রুত জানাজার ব্যবস্থা করতে হবে চমন সুধী মণ্ডলী জানাজার সালাতের ব্যাপারে আমাদের সমাজে অনেক এখন দেরি করা যায় আলবানী রহমুল্লাহ তার পরে আলোচনা করেছেন দেরি করা যায় যদি খুব পরিচিত বিখ্যাত আলেম হন যার অনেক দূর থেকে গুণগ্রাহী ব্যক্তিরা আসবেন তার আলেমরা তাকে তার জানাজা অংশগ্রহণ করবে যদি হয় তাহলে দেরি করা যায় যদি দেরি করা না তার জন্য কল্যাণ করা হয় উনি দলিল নিয়ে এসেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনতে গেলে 3 দিন পরে জানাজা হয়েছিল তাই না কল্যাণকর মানুষ ভালো মানুষ নেতা সালেহ ব্যক্তিদের ক্ষেত্রে তার জন্য যদি কল্যাণকর হয় সমাজের জন্য যদি কল্যাণকর হয় তাহলে দেরি করা যেতে পারে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিন দেরি হয়েছিল এখানে একটি উল্লেখযোগ্য বিধায় সেটা হলো গায়বানা জানাজা গায়বানা জানাজা নিয়ে আমাদের সমাজে ব্যাপক আলোচনা হয় গায়বানা জানাজার সালাতের ব্যাপারে কয়েকটি কথা একটা এক শ্রেণীর আলেম বলছেন গায়বানা জানাজা পড়া জায়েজ এক শ্রেণী বলছেন পড়া না জায়েজ এক শ্রেণী বলছেন যার পড়া হয়নি যার জানাজা আদৌ হয়নি তার জানাজা পড়া জায়েজ এরকম কিছু কথা আছে আমরা দলিল হিসেবে পেশ করি নাজ্জাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নাজ্জাশী সম্রাট পারস্যের সম্রাট মারা যাওয়ার পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি মারা যাওয়ার পরে তখন ওই সমস্ত ছিল খ্রিস্টান অধ্যুষিত সেখানে কোনো মুসলিম ছিল না যার জানাজার সালাতের কোনো পরিবেশ ছিল না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জিব্রিল এসে নাজ্জাশীর সমৃত্য সংবাদ দিলেন তখন তিনি সাহাবাদেরকে নিয়ে তার গায়বানা জানাজার সালাত আদায় করেছিলেন এই এই হাদিস থেকে বোঝা যায় যে গায়বানা জানাজা তার জন্যই প্রযোজ্য যিনি যার জানাজা আদৌ হয়নি কথা ক্লিয়ার এটা নিয়ে বেশি বাড়াবাড়ি আবেগ দেখানোর কোনো প্রয়োজন নেই ইসলাম আবেগের নাম নয় ইসলাম দলিলের নাম আপনাকে মানতে হবে দলিলের ভিত্তি করে ওই যে ফামান কানা ইয়ারজুল লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালেহ যদি আল্লাহর সাথে দিদার করতে চায় সাক্ষাৎ করতে চাই তাহলে আমাকে সালেহ আমল করতে হবে যেটা রাসূলের নির্দেশের বাইরে গিয়ে সালেহ আমল হবে হবে না অতএব সহজ কথা যে যার জানাজার সালাত হয়নি তার গায়বানা জানাজার সালাত পড়া যায় তবে মাযহাবি কিছু ফতোয়া আছে কেউ যদি পড়ে পড়তে পারে এই মর্মে কিছু ফিকহের কিতাবে আলোচনা এসেছে সম্মানিত সুধী মণ্ডলী মূল আলোচনার দিকে যদি গেলে আমাকে মূল অন্যদিকে গেলে হবে না এরপরে আছে প্রয়োজনে মায়েদের চেহারা উন্মুক্ত করে দেখা যায় আমরা যাই না অনেক মানুষ দেখতে চাই দেখানো যাবে উন্মুক্ত করা যাবে চুম্বন দেওয়া যাবে মায়েদের যারা নিকটতম আত্মীয় তাদের জন্য দুটা করণীয় আর তাদের জন্য কিছু বর্জনীয় বিষয় আছে করণীয় হলো আশেপাশের লোকদেরকে তাদেরকে সবর এবং তাকদীরের ফয়সালার পর ধৈর্য ধারণের পরামর্শ দিবে নসিহাত করতে হবে ওই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একজন মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন মহিলার স্বামী মারা গেল মহিলা কাঁদছিল আল্লাহ বলছেন তুমি ধৈর্য ধারণ করো
ওই মহিলা বলেছিল আমার স্বামী মারা গেছে কিভাবে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি আপনি ধৈর্য ধারণ করার পরামর্শ দাও আল্লাহ রাসূল কোনো কথা না বলে চলে গেলেন তাকে পরে বলা হলো তুমি জানো কে ওই ব্যক্তি কে উনি আল্লাহর নবী তখন উনি খুব অনুতপ্ত আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেছেন আল্লাহ রাসূল আমি চিনতে পারি না আপনাকে তখন তিনি বলেছিলেন শোনো আস-সবর সবর হলো প্রথম বিপদের প্রথম ধাপেই ধৈর্য ধারণ করাটাই হলো সবর الصبر صدمة أول الصدمة ধৈর্য হলো বিপদের প্রথমেই ধৈর্য ধারণ করাটাই হলো সবর আপনি বিপদে আসার পরে কান্নাকাটি করে অস্থিরতা প্রকাশ করে জামা কাপড় ছিড়ে তারপরে ধৈর্য ধারণ করলেন এটার নাম সবর নয় সবর হলো বিপদের প্রথম থেকেই সম্মানিত বন্ধুরা এরপরে আরেকটা করণীয় তার জন্য দোয়া করতে হবে বেশি বেশি মাইয়াতের জন্য নিকটতম আত্মীয়স্বজনের জন্য যেগুলো করা যাবে না উচ্চস্বরে আওয়াজ করে কান্নাকাটি করা যাবে না কান্নাকাটি করা যাবে না আবু সালামা রাদিয়াল্লাহু আনহু ওখানে ওই হাদিসটি এখানে আছে আর একটা হাদিস আসছে চারটা জাহেলিয়াতের কর্ম আমাদের সমাজে এখনো আছে তার মধ্যে একটা হলো আন-নিহায়া বিলাপ করে উচ্চ আওয়াজে কান্নাকাটি করা আর একটা করা যাবে না অনেক মানুষ বিশেষ করে মহিলারা দেখবেন কান্নাকাটি করতে করতে বুকে চাপড় দেয় জামার কলার ছিলে ফেলে মাথার চুল উপরে ফেলে এগুলো হারাম এগুলো করা যাবে না আমাদের সমাজে শিক্ষিত মহলে একটা প্রচলিত আছে যে মানুষ মারা যাওয়ার পরে তার শোক গাথা রচনা করা আছে না তার নামে একটা পত্রিকা বা কবিতার বই বের করা হয় তাই না তার স্মরণে উমুক করা হয় তার স্মরণে বই বের করা হয় এটাও করা যাবে আলবানি রহমাল্লাহ এটাকে বিদআত বলেছেন এগুলোকে ঠিক বলেন নাই এরপর আর একটা জিনিস আমাদের সমাজে যেটা চালু আছে সেটা হলো মাইকিং করা মৃত্যু সংবাদের সব সংবাদ নামে মাইকিং করা ঠিক না মাইকিং করাতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন মাইকিং করা যাবে না মুখে মুখে যতটুকু বলা যায় হ্যাঁ জানাজার সালাত কখন এটা আপনি বলতে পারেন কিন্তু একটি শোক সংবাদ একটি শোক সংবাদ এইভাবে একটি শোক সংবাদ প্রচার করা চলবে না সম্মানিত শুধু সংক্ষেপে এইভাবে বলে আমি মূল আলোচনায় একটা বেজে গেছে সময় খুব কম দাফন পরবর্তী করণীয় এটা আমাদের জন্য আমাদের যে করণীয় এবার আমাদের বাবা মারা গেছে কারোর দাদা দাদি নানা নানি আমাদের বাবার বাবা আবার শুরু করে সেই আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আমাদের পূর্ববর্তী সকল মানুষ মারা গেছে তাই না তারা সকল আমাদের নেককার সালেহ নবী গণ শহীদ গণ সালেহ গণ সত্যবাদী গণ তারা সকলেই মারা গেছে তারাও মৃত তাদের জন্য আমাদের কি করণীয় সেটা আমাদের বাবা হতে পারে মা হতে পারে ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা আমাদের প্রতিবেশী আমাদের সাহাবায়ে কেরাম নবী রাসূলগণ তারা সকলেই তো মারা গেছে তাদের জন্য আমাদের প্রথম যে করণীয় সেটা হলো দোয়া এবং ইস্তেগফার তাদের জন্য দোয়া এবং ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করতে হবে আবু দাউদ 3199 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইদা সাল্লাইতুম আলাল মাইত যখন তোমরা মৃত্যুর উপরে সালাত আদায় করবে জানাজার সালাত পড়বে ফখলিসু লাহু দুআ তখন অন্তর খুলে দিয়ে একনিষ্ঠ চিত্তে মনের কোনো কষ্ট না রেখে মানুষের একজন চলতে ফিরতে গেলে অনেক কিছু কষ্ট থাকতে পারে অন্যের প্রতি একটা ক্ষোভ থাকতেই পারে বলছে মনের মনকে খোলা করে দিয়ে খোলসা করে দিয়ে একনিষ্ঠ চিত্তে শুধুমাত্র তার মুক্তির আশায় তার ক্ষমার আশায় তুমি তার জন্য দোয়া করো এটা আল্লাহ নবী বলছেন দোয়া করো সম্মানিত শুধু বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসমান থেকে উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন তিনি বলছেন ইদা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাইয়াতকে দাফন করতেন ওয়াকাফা আলাই দাফনের পরে তিনি সেখানে তিনি কিছুক্ষণ অপেক্ষা করতেন অতঃপর বলতেন ইস্তাগফিরু লিআখিকুম তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো সালু লাহু তাসবিহ এবং তাকে এখনি প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা এখনি প্রশ্ন করা হবে তার জন্য প্রার্থনা করো তার জন্য দোয়া করো তার জন্য আল্লাহর কাছে চাও যে আল্লাহ যেন তার এই প্রশ্নের উত্তর দিতে তাকে সক্ষমতা দান করেন তার প্রশ্ন উত্তর দিতে তাকে দৃঢ়তা সে লাভ করতে পারে ফাইনাল আন ইসলাম কারণ এখনই তাকে প্রশ্ন করা হবে আমাদের সমাজে এই জন্য এখানে বলতে হবে আল্লাহুম্মা ফিরহু ওয়া সাব্বিতহু এই দোয়াটা বলতে হবে মানুষ যখন দানা দাপন হয়ে গেছে দাপন হবে
দাফনের জন্য তাকে দাফনের জন্য সময় লাগে ওখানে নিয়ে যাওয়া তারপরে কবরে নামানো মাটি দেওয়া সময় লাগে না এই সময় দেখবেন প্রতি যত মানুষ আছে তার 99% মানুষ গল্পে বেঁধে না তাই কিন্তু এই সময় দোয়া করতে হয় আল্লাহুম মাগফিরহু ওয়া তাব্বিতহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তার প্রশ্নের উত্তর দানে তুমি তাকে দৃঢ়তা অবলম্বন করার তৌফিক দান করো এই দোয়াটা পড়তে হবে আল্লাহুম মাগফিরহু ওয়া তাব্বিতহু এই সময় তিন কুল সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার আলাফ সূরা ফাতিহা তিনবার বলে মুনাজাত ধরে আমাদের আলেম সাহেব কিছু মুফতিরা করে না এগুলো চলবে না এগুলো শরীয়তের বাইরে এরপরে আদাবুল মুফরাদ 36 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুরফাউলিল মাইয়্যিত বাদা মাউতিহি দারাজাতুহু কিয়ামতের দিন বা মৃত্যুর পরে মাইয়্যিতের মর্যাদাকে উচ্চতে স্থান দেওয়া হবে উঁচু মর্যাদা দেওয়া হবে পেশ করা হবে তার মর্যাদাকে অনেক উঁচুতে পেশ করা হবে তখন ওই মৃত্যু ব্যক্তি আল্লাহর সাথে বলবে আই রব হে আমার রব আইয়ুশাইন হাদি এটা কেন আমি তো এই আমল করিনি আমি তো এত ভালো কাজ করিনি যে কারণে আমাকে এত মর্যাদা দেওয়া হবে তখন আল্লাহ বলবেন ওয়ালাদুকা ইস্তিগফারুকা তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল ওই ক্ষমা প্রার্থনার কারণে আমি তোমার মর্যাদাকে অনেক উচ্চতে স্থান দান করেছি সুবহানাল্লাহ বিহামদিহি তার মানে বাবা মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইক হে আল্লাহ তুমি আমাকে এবং আমার বাবা মাকে ক্ষমা করো দোয়া করতে হবে আল্লাহর কাছে কারণ কি ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহ যখন কোনো মানুষ মারা যায় সব আমলের ধারা বন্ধ হয়ে যায় আর আমল করতে পারবে নামাজ রোজা হজ জাকাত দান সাদকা জিকিরাত কিছু করতে পারবে পারবে না সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল বাদে একটা হলো সাদাকায়ে জারিয়া সাদাকায়ে জারিয়া মসজিদের জন্য আপনি 10 লাখ টাকা দিয়ে গেলেন একতলা বিল্ডিং করে দিয়ে গেলেন এই মসজিদে যত মানুষ সালাত করবে যতদিন সালাত করবে তার ওই সালাত আদায়কারীর পূর্ণ নেকি আপনার ওই বাবা মায়ের নামে দিচ্ছেন তার আমলনামায় যুক্ত হবে কিন্তু সালাত আদায়কারীর আমলনামা থেকে সামান্য পরিমাণ কিন্তু কমানো হবে না এটা হলো সাদাকায়ে জারিয়া আপনি মারা যাওয়ার পরেও আপনি এটা পাবেন আপনি যেমন পাবেন আপনার বাবা মাও সেমন তেমন পাবে এরপরে ক্ষমা প্রার্থনা করতে হবে তারপরে আও ইলমুন ইনতাফাউ বিহ এমন ইলম রেখে যেতে হবে যা আপনাকে দুনিয়ার মানুষদেরকে উপকার করে আপনি হাফেজ করলেন আপনার ছেলেকে এটা ইলম উপকারী ইলম আপনি উপকারকে উপকারী ইলম শিখলেন আপনি মাদ্রাসা উস্তাদ আপনি কোরআন পড়াচ্ছেন হাদিস পড়াচ্ছেন আপনি ওই হাদিস পড়ানোর মাধ্যমে ওই হাদিসের দাস দেওয়ার মাধ্যমে যত মানুষ ভালো কাজ করবে সব আপনার আমলে যুক্ত হবে এটা হলো উপকারী ইলম আপনি বই লিখে যাচ্ছেন আমাদের সমাজে একটা টেন্ডেন্সি শুরু হয়ে গেছে একটা একটা মানে অভ্যাস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে যারা সরকারি চাকরিজীবী যারা পুলিশ ছিলেন অথবা রেজিস্টার ছিলেন অথবা আরও অন্যান্য পদে যারা চাকরিজীবী করেন তারা 60 বছর বা 65 বছর পর্যন্ত রিটায়ার্ড হয়ে যাচ্ছেন তারা বের করছে কোরআনের তাফসির শব্দে শব্দে কোরআনের অনুবাদ ইঞ্জিনিয়ার সাহেব শব্দে শব্দে কোরআনের হাদিসের অনুবাদ আচ্ছা বলুন ওই ব্যক্তিরা সারা জীবন জজ ওরে পুলিশ ওই বিচারপতির আসনে সারা জীবন মিথ্যা বিচার করেছে ও রিটায়ারের পরে এখন কি করছে নিজে কোরআনে অনুবাদ লিখছে তাই না এখন ওই কোরআন কি তার উপকার হবে ওই ওই এলএম কি তার উপকার দিবে বড় ওই কোরআন পড়তে মানুষ আর বিভ্রান্ত হচ্ছে আপনি কোরআনে অনুবাদ আপনি পারেন না আপনি কেন লিখতে গেলেন এমন এলম রাখা যাবে না যে এলমের মাধ্যমে মানুষ মানে হিদায়তের পরিবর্তে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বরং সেটা ছাত্রকে দাঁড়িয়ে হওয়ার পরিবর্তে গুনায় দাঁড়িয়ে হয়ে যাবে সম্মানিত মণ্ডলী এরপরে পিতা মাতা বা মৃত্যু ব্যক্তিদের জন্য দান সাদাকা করা সে যেই হতে পারে আপনার বাবা মা আপনার অন্য কোনো বন্ধু বান্ধব মারা গেছে তার মুক্তির জন্য আপনি দান সাদাকা করতে পারেন সহিহ বুখারী 2760 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলছেন আন্না রাজুলান একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করেন আল্লাহর রাসূলকে ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তুআফিয়াত ওয়ালিমা তুসি আমার মা মারা গেছে কিন্তু তিনি কোনো ওসিয়াত করে যান নাই আফায়ানফাউহা আন আন আতাসাদদা আমি যদি আমার এই মায়ের জন্য দান করি সেটা কি তার উপকার করবে উপকৃত করবে কলা না আমার সাথে হ্যাঁ অবশ্যই উপকার করবে তুমি তাকে দান করো তার নামে তার মুক্তি তার মানে এটা নয় যে আপনি 500 জন মানুষকে আপনি মানুষকে ডাকলেন দোয়ার অনুষ্ঠান করলেন
দোয়া অনুষ্ঠান করে সবাইকে ডাকলেন গরীব মিসকিন ফকির মানে অনেক ধনী মানুষ অনেক এমপি মন্ত্রী সবাইকে ডাকলেন দেখে আপনার মায়ের মৃত্যুবার্ষিকী পালন করে বাবার মৃত্যুবার্ষিকী পালন করে আপনি কোটি টাকা খরচ করলেন এটার নাম দান সাদাকা কর নয় হ্যাঁ আপনি মৃত্যু ব্যক্তির মাগফিরাতের জন্য খাওয়াতে পারেন সেটা ইল শুধুমাত্র ফকির এবং মিসকিনকে ধনী ব্যক্তিকে দাওয়াত দিবেন মৃত্যু মায়ের মৃত্যুবার্ষিকীতে আর মৃত্যুবার্ষিকী তো প্রশ্নই আসে না মায়ের কথা কি শুধু মায়ের মৃত্যুর দিন মনে পড়বে না জাহান্নামের আগুন কি শুধু মায়ের মৃত্যুর দিন আগুন জ্বলবে নাকি গোটা বছর আগুন জ্বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সাদাকাত সির গজবর রব আরেকটা হাদিস আছে সাদাকাত সাদাকাত সির মিন হাররিল কুবুর নিশ্চয় গোপন দান গোপন সাদাকা আল্লাহর রাগকে প্রশমিত করে দেয় আর দান বা গোপন দান বা সাদাকা যে ব্যক্তি করবে জাহান্নামের দাউদাউ করে আগুনকে আল্লাহ নিভিয়ে দেবে এই যে সুইচ সুইচ টিপলেই কারেন্ট জ্বলে তাই না বাল্ব জ্বলে সুইচ টিপলেই বাল্ব অফ হয় তো দান বা সাদাকার পাওয়ার এত বেশি আপনি যদি আপনার মৃত বাবা মায়ের নামে সাদাকা করেন সাদাকা করার সাথে সাথে দাউ দাউ করা আগুনে এক বালতি পানি ফেলে দিলে যেমন ওই দাউ দাউ করা আগুন দপ করে নিভে যায় ঠিক অনুরূপ ভাবে মৃত বাবা মায়ের মৃত ব্যক্তিদের জন্য দান সাদাকা করলে তার কবরে জ্বলা দাউ দাউ করা আগুন ওরকম দপ করে নিভে যায় মৃত ব্যক্তির জন্য দান করবেন এরপরে ওসিয়াত বা ঋণ পূরণ করা যদি কোনো ব্যক্তি ওসিয়াত করে যায় যে হামজালা রাদিয়াল্লাহু আনহু মসজিদে তিন তলা করার জন্য আমার ব্যাংকে কিছু টাকা আছে পাঁচ লাখ টাকা তুমি ওটা দিয়ে দিও এটা হলো ওসিয়াত এটা কি ওসিয়াত মৃত্যুবরণ করার আগে বলে যায় আমার জানাজার জন্য অমুক ছায়েক পড়ায় এটা হলো ওসিয়াত আবার বলে এভাবে অনেক যেমন আমি একটু আগে বললাম আলবানী রহিমাল্লাহ ওসিয়াত করে গিয়েছিলেন এটা হলো ওসিয়াত এটা পূরণ করা আবশ্যক ঠিক না ঋণ পরিশোধ করা আবশ্যক সহি বুখারী 1852 নম্বর হাদিস ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলছেন আন্না আন্নাম রাআতান মিন জুহাইনাতা জাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহাইনা গোত্রের একটা মহিলা আল্লাহর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা আমার মা নজর করেছিলেন মানত করেছিলেন তিনি হজ করবেন কিন্তু ফালাম তাহুজ্জা হাত্তা মাতাত কিন্তু হজ করার আগেই তিনি মারা গিয়েছেন তা আফা আহাজ্জু আনহা আমি কি তার পক্ষ থেকে হজ করে দিব قال نعم হ্যাঁ তুমি হজ করে দাও হুজ্জিয়া আনহা তার পক্ষ থেকে তুমি হজ করে দাও তারপরে তিনি বলছেন আর আইতালাউ কানা আলা উম্মুকে দাইনুন আকুনতি কাদিয়াতান আচ্ছা তোমার মার কাছে যদি কেউ টাকা পেত এটা দিন ঋণ না তোমার মা যদি ঋণগ্রস্ত হতো তুমি কি তোমার মায়ের ঋণ পরিশোধ করতে না হ্যাঁ করতাম তাহা এটা তো মানুষের ঋণ আর হজ করার মানত করেছে এটা সরাসরি আল্লাহর সাথে ঋণ করেছে যদি মানুষের ঋণ আপনি শোধ করেন তাহলে কি মানুষের ঋণের চেয়ে আল্লাহর ঋণ পরিশোধ করার বেশি হকদার না অতএব যদি ঋণ রেখে যায় এরকম একটা এটাও ঋণ এই আল্লাহর সাথে এটাও ঋণ আর মানুষের সাথে এটাও ঋণ যদি কোনো বাবা মা বা মৃত ব্যক্তি ঋণ থাকে তাহলে তার ঋণ পরিশোধ করা জীবিত ব্যক্তিদের করণীয় আর যদি ওসিয়াত থাকে ওসিয়াতের উপরে করণীয় অনুরূপভাবে মৃত ব্যক্তির যদি সিয়াম ইবাদতের জগতে মাত্র দুটা ইবাদত একটা হলো সালাত আর একটা হলো কোরআন তেলাওয়াত সালাত মৃত ব্যক্তির জন্য আদায় করা যায় না সালাত কারণ সালাতের কোনো শর্ত লাগে না মনে করেন সালাত এমন একটি ইবাদত সালাতের জন্য যত শর্ত আছে সব শর্ত যদি একসাথেও না থাকে শুধু যদি হায়াত থাকে সেন্স থাকে স্বাভাবিক বুদ্ধি থাকে তাহলে তাকে সালাত করতে হবে মাপলে তার মানে অজু করতে হবে অজু না করলে তায়ামুম তায়ামুম না করলেও বিনা অজুতে নামাজ পড়তে হবে সতর ঢাকতে হবে সতর ঢাকার কাপড় না থাকলে বিনা কাপড়ে সালাত করতে হবে মাপ আছে মাপ নেই দাঁড়িয়ে পড়তে হবে না পড়লে বসে না পড়লে শুয়ে না পড়লে ইশারায় পড়তে হবে মাপ নেই কোনো শর্তই যদি না থাকে তবু তার উপরে সালাত ফরজ সালাত আদায় করতে হবে সালাতের কাজা আদায় মৃত্যু ব্যক্তি হয় না আর কোরআন তেলাওয়াত আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বাবা মায়ের নামে কোরআন বকশিয়ে দেয় গোটা রমজান মাসে তারাবি খতম তারাবি হবে আর 28 তারিখ বা 27 রাতে বলে আল্লাহ আমার মায়ের জন্য এই গোটা তারাবি খতম তারাবি গোটা কোরআন আমি বকশিয়ে দিলাম এটা বিধাত এটা চূড়ান্ত পর্যায়ের বিধাত এটা করা যাবে না মৃত্যু ব্যক্তির নামে কোরআন শুনিয়ে কোনো উপকার হবে না বরং ওই মৃত্যু ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য আপনি 100 কোরআন আপনি কি হেফজ করে দিয়ে দেন ওই কোরআন যারা পড়বে তাদের লেখে আপনার আমল হয়ে যেতে হবে এটা সাদাকা জারি আমি বলছি
তো মৃত ব্যক্তির মানতের যদি সিয়াম বাকি থাকে তাহলে সেটা কাজা সাথে আদায় করে নেওয়া যাবে সহি মুসলিম 1148 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এটাও তিনি বলেন যে আমার মা মারা গেছে কিন্তু রমাদানের সিয়ামের কাজা থেকে গেছে রমাদানের সিয়াম রাখতে চেয়েছিল কিন্তু রাখতে পারে নাই আকযিহি আনহা আমি কি এখন তার পক্ষ থেকে কাজা আদায় করব তখন ওই আগে হজের ক্ষেত্রে যে কথাটা বলেছিলেন ওই একই কথা এখানে তিনি বললেন হ্যাঁ অবশ্যই তুমি কি তোমার মায়ের যদি ঋণ থাকতো সেই ঋণ পরিশোধ করতে না হ্যাঁ করতাম তাহলে তুমি আল্লাহর ঋণ পরিশোধ করা সবচেয়ে বেশি হকদার রাখ হক রাখে অর্থাৎ মানতের সিয়াম যদি থাকে তাহলে কাজা আদায় করে করতে হবে একজন সৎ সন্তান তার জীবদ্দশায় যত সৎ আমল করবে খেয়াল করুন একজন সৎ সন্তান তার জীবদ্দশায় যত সৎ আমল করবে মারা যাওয়ার পরে সৎ সন্তানের যাবতীয় সৎ কর্মের পূর্ণ নেকি যেমন সন্তান পাবে অনুরূপ তার বাবা মা কবরে বসে পাবে ওই যেটা বলছিলাম ইদা মাতাল ইনসান ইন কাতা আল আমল তার মধ্যে চতুর্থ তৃতীয় নম্বর হলো ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু যে সন্তান সালেহ সেই তার বাবা মার জন্য দোয়া করবে একজন মুহাদ্দিসকে সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির এক প্রফেসরকে জিজ্ঞাসা করা হলো সৎ সন্তানকে সৎ ছেলেকে যে ভাত দেয় বাবা মাকে ডাক্তারের ওষুধ দেয় যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বাবা মার সেবা যত্ন করে তো তিনি বলছেন যে না যে বাবা মায়ের জন্য দোয়া করে সেই হলো সালেহ কারণ আল্লাহ রাসূল বলছেন যে যে সৎ ছেলে সেই যে তার বাবা মা মারা গেলে দোয়া করে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি ইগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আর সন্তান সন্তান তো বাবা মায়ের উপার্জনের অংশ এরপরে আপনাকে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তাদের কবরে জিয়ারত করা সাদকায়ে জারিয়া আমি এক পয়েন্টে বলে যাই ইলম যেটা একটু আগে বললাম একটা হলো নেক সন্তান মসজিদ মসজিদে যদি কেউ বানিয়ে যায় এটাও সাদকায়ে জারিয়া একটা হলো মুসাফিরখানা এলাকায় আমাদের সমাজে যে মুসাফিরখানা সংস্কৃতির নাই মুসাফিরখানা মানুষ এলাকার মুসাফিররা যখন আসবে তখন সেখানে তার থাকতো আগের খলিফাদের সময় এটা ছিল মুসাফিরখানা ওখানে মানুষ খাবে দাবে ওখানে মানুষ যাবতীয় তার প্রয়োজন পূরণ করবে প্রয়োজনে অপ্রয়োজনে নাই আমার ইচ্ছা হলো আমি ওখানে থাকলাম এমনটি নয় মুসাফির সফরে এসেছে সে ওখানে গিয়ে থাকবে এটা হলো সাদাকায়ে জারিয়া আরেকটা হলো কুরআন কুরআন আপনি ওই যে একটু আগে যেটা বললাম আপনি কুরআন ছাপানোর জন্য আপনি 50 লাখ টাকা দিলেন যে 50,000 কপি বাংলাদেশে কুরআন ছাপানোর টাকা দিবেন এটা সাদাকায়ে জারিয়া তারপরে খাল পুকুর টিউবওয়েল নবগভীর নলকূপের বসানোর জন্য আপনি টাকা দিলেন ওখান থেকে পানি পান করলে ও একটা হাদিস ছোট্ট একটা গুরুত্বপূর্ণ হাদিস ছুটে গেছে যেটা হলো আল্লাহ রাসূল কি বলছেন আল্লাহ রাসূল আমি আমার বাবা মায়ের জন্য যে দান করি তাহলে কি কবুল হবে হ্যাঁ কবুল হবে তিনি বলছেন এই সাদাকাতিন আফদল আমি বাবা মায়ের জন্য কোন সাদাকাটা সবচেয়ে উত্তম যেটা আমি করতে পারি আল্লাহ রাসূল বলছেন সাকিউল মা অন্যকে পানি পান করানো অন্যকে পানি পান করানো সাদাকা তাদের জন্য ওই মৃত ব্যক্তিদের জন্য সাদাকা সবচেয়ে উত্তম সাদাকা যদি তাই হয় যদি তাই না হতো তাহলে একটা পতিতলয়ের নারী একটা পতিতলয়ের নারী একটা অবলা জন্তু কুকুরকে তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর আলাদা ক্ষমা করে দিয়েছেন তাই না মানুষকে পানি পান করানোর ফজিলত এত বেশি দেখবেন যারা হজে গিয়েছেন যারা উমরায় গিয়েছেন তারা দেখবেন ছোট ছোট বাচ্চা আপনার ছেলে আপনার মেয়ে আপনার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে জমজ করে একটা একটা বোতল পানি নিয়ে একটা বড় ব্যাগ টাঙিয়ে দিয়েছে ওই ব্যাগে করে নিয়ে সবাইকে পানি দিচ্ছে সবচেয়ে উত্তম সাদাকা মানুষকে এরপরে দান যেটা একটু আগে বললাম এবার কবর জিয়ারত করা কবর জিয়ারত আপনি মাঝে মাঝে সপ্তাহে সপ্তাহে যখন মনে হবে নির্দিষ্ট সময় নয় প্রতিদিন প্রতি ঈদের দিন আমাদের সমাজে চালু আছে সংস্কৃতি ঈদের দিন ভাই বন্ধুরা বই বোনেরা সবাই আসে সবাই সাথে করে নিয়ে বাবার বা কবর দাদার কবর জিয়ারত করা হয় তাই না জবর জিয়ারত করেন আপত্তি নাই কিন্তু যখন সময় পান তখন সুনির্দিষ্ট দিনে জিয়ারত করা বিদআত করা যাবে না একটা সময় নির্দিষ্ট করবেন ওই দিনেই যাব না আপনি নিয়মিত করেন মাঝে মাঝে করেন যখন যে কবর জিয়ারত করেন তখন করেন এরপরে শেষ নম্বর যেটা করণীয় সময় খুব সংক্ষেপ খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু সেটা হলো মৃত ব্যক্তির মারা যাওয়ার পরে তিনি জীবিত থাকা অবস্থায় তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের তাদের সাথে উনি যেমন আচরণ বন্ধু বান্ধবের যেমন লেনদেন সম্পর্ক স্থাপন রাখার আত্মীয়তার বন্ধন অটুট রাখা বা তার যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল তাদের সাথে সম্পর্কটা ওইভাবেই চালিয়ে যাওয়া বন্ধুত্ব সম্পর্ক ঠিক রাখা আল্লাহ রাসূল বলছেন সহি আবু দাউদের আদাবুল মুফরাদ 141 হাদিস আন ইবনে ওমর ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ তিনি বলছেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আবরাল বিররা আই ইয়াসইলার রাজুল আহলা ওয়া উদ্দিয়া বিহি সব আদাস আচরণ সব ব্যবহারের সবচেয়ে উত্তম সদ্ব্যবহার সবচেয়ে ভালো মানের সদ্ব্যবহার হলো নিজের বাবার বন্ধুদের সাথে সদ্ব্যবহার করা নিজের মায়ের বন্ধুদের সাথে সদ্ব্যবহার করা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন যাচ্ছে রাস্তা দিয়ে একটা ঘোড়ার পিঠে উপর দিয়ে দেখা গেল যেতে যেতে দেখলেন এক জায়গায় একটা বৃদ্ধ মানুষ আসছে চট করে তিনি ঘোড়া থেকে নামিয়ে নেমে তিনি তার মাথার পাগড়িটা খুলে তার পাগ মাথায় পরিয়ে দিলেন কিছুক্ষণ পরে আবার কি মনে হলো তিনি তার ঘোড়াটাও তাকে দিয়ে দিলেন তো তার সঙ্গী বলছেন যে এরা তো বেদুইন মানুষ এলাকার মানুষ গ্রামের মানুষ এরা তো অল্পতেই খুশি হয়ে যায় আপনি এত পাগড়ি দিলেন দিলেন কিন্তু ঘোড়া কেন দিতে গেলেন আপনি তো হেরে যাবেন কেমন করে তখন তিনি বলছেন আল্লাহ রাসূল বলছে ইন্না আবরাল বিররা সবচেয়ে সদ্ব্যবহারের সবচেয়ে উত্তম সদ্ব্যবহার হলো ওইটা যে বাবা যে বাবা মায়ের বন্ধুদের সাথে সদ্ব্যবহার করে এই ব্যক্তি আমার বাবা উমরের বন্ধু ছিল এই জন্য আমি এই হাদিসটির প্রতি আমল করার জন্য আমি আমার পাগড়ি খুলে দিলাম তারপরে আমার বাহন ঘোড়াকে পর্যন্ত তাকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ বিহামদি সম্মানিত সিদ্ধ মণ্ডলী এই কয়েকটি মুহূর্ত আমরা মৃত্যু অথবা মৃত্যু বরণ করার পরে মানুষের জন্য যে করণীয় আছে এগুলো আমাদেরকে মানে পালন করতে হবে এছাড়া আর যত মিলাদের নামে যত চেহলামের নামে কোরআন খতমের নামে দোয়ার মাহফিলের নামে যত কিছু সমাজে প্রচলিত আছে সবই ভিত্তিহীন সবই হলো মন গড়া কিছু এগুলো করা যাবে না এগুলো করলে খেয়াল রাখতে হবে যে একটু আগে বললাম যে সৎ সন্তানের যত সৎ আমল করবে তার পুণ্য নাকি ওই সৎ আমলের সৎ সন্তানের আমল নামায় যেমন যুক্ত হবে অনুরূপ তার বাবাও পাবে মাও পাবে কবরে বসে ঠিক সন্তান যদি খারাপ কাজ করে সন্তান যদি ভুল অন্যায় কাজ করে তাহলে সাদাকায় জারিয়া যেমন হবে গুনাহে জারিয়া হবে আপনি আপনার বাবা মৃত্যু পরে কবরে বসে আপনার গুনাহে জারিয়া আপনার মানে থাকবে অতএব সাবধান হে অভিভাবক মন্ডলী হে মুসলিম ভ্রাতৃমণ্ডলী আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ইসলাম আবেগের নাম নাই দিন আবেগের নাম নাই বিশ্বজাহানের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া এই চূড়ান্ত ধর্ম মাত্র আল্লাহ এবং রাসূলের দিক নির্দেশনা ছাড়া একটা মুহূর্তে কারো মানুষের কথাই চলবে না রাসূল যা বলেছেন তাই করব রাসূল যা বলেননি তা করব না ব্যাস এটাই আমাদের মানুষকে দেওয়া উচিত অতএব আসুন শুধু এই ক্ষেত্রে নয় আমার সার্বিক জীবনে আমার প্রত্যেকটা বিভাগে জীবনের সব ক্ষেত্রে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র অনুসরণের মানদণ্ড ব্যক্তি হয় এই তো এই দাবি এই দাওয়া রেখে সকলের নিকটে সকলের জন্য দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আল্লাহুম্মা আমিন সকলকে মৃত্যুর আগে প্রকৃত ইমানদারে মারা যাওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এবং আমরা যে আলোচনাগুলো করলাম প্রথমে আগে আমার এবং সকলকে এটা মেনে চলার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন অতঃপর আমাদের মাঝে অনেকে অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো আল্লাহুম্মা আমিন আমাদের মানে অনেকে ঋণগ্রস্ত ঋণের কারণে বাড়ি থেকে বিদায় দাও আল্লাহ তুমি তাকে তাদেরকে বিপদ থেকে ঋণ থেকে মুক্ত করার ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের মাঝে অনেকেই বিপদ বিভিন্নভাবে বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ আমাদের মাঝে অনেকেই বিভিন্ন সমস্যার জর্জরিত তাদের সমস্যা থেকে উদ্ধার করার তৌফিক দান করো আল্লাহ আমার বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত অনেক আলেম আমাদের সময় থেকে বিদায় নিয়েছে তাই না নাম বলে দেয় আমরা সকলেই জানি কিছুদিন আগেই আল্লামা গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তি আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি মারা গেলেন এবং তার পরের দিন আমাদের বাংলাদেশের আর একজন শেখ শেখ আব্দুল্লাহ আল কাফি আল মাদানী রহিমাহুল্লাহ মারা গেলেন এভাবে আমাদেরকে যে কেউ যে কোনো মুহূর্তে আমাদের পৃথিবী থেকে বিদায় নেওয়া হতে পারে তাই না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যারাই পৃথিবী থেকে মারা গিয়েছেন যারাই যে আলেম মারা গিয়েছেন যেই ব্যক্তি মারা গিয়েছেন তাদের কবরে আজাবকে তুমি মাফ করে দাও আল্লাহ।